আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত একটি আন্দোলন, সেটির নাম হচ্ছে ব্ল্যাক লিভস ম্যাটার। এই আন্দোলনের কথা তোমরা পত্রিকার পাতায় অনেকে কিন্তু শুনে থাকবে। এটি মূলত কৃষ্ণাঙ্গ যারা রয়েছে এই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের যে নির্যাতন সেটিকেই মূলত তুলে ধরেছে। এই আন্দোলনটি শুরু হয়, তোমরা জানো যে এই লোকটিকে হত্যার মাধ্যমে আন্দোলন শুরু হয়, তার নাম হচ্ছে জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড ছিলেন আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একজন সাধারণ কৃষ্ণাঙ্গ ব্যক্তি। 2020 সালের 25শে মে এই তারিখটি মনে রাখতে হবে। এই তারিখে কিন্তু জর্জ ফ্লয়েড একজন আমেরিকান শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে নিহত হন এবং তাকে হত্যার একটি ভিডিও পুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে আমেরিকার যে কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা রয়েছে এবং সেখান থেকে শুরু করে পুরো বিশ্বে নির্যাতিত কৃষ্ণাঙ্গরা রয়েছে, তারা সবাই মিলে এই আন্দোলনে নেমে পড়ে। এই আন্দোলনে বিস্তারিত বাকিটুকু বলবে তোমাদের রায়হান ভাইয়া। ধন্যবাদ সালমান। ব্ল্যাক লাইভস ম্যাটার এমন একটি আন্দোলন, মানে হচ্ছে কৃষ্ণাঙ্গরাও মানুষ। তার মানে এইখানে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা যে বৈষম্যমূলক আচরণ করে, মানে সিস্টেমেটিক রেসিজম, যে পদ্ধতিগত বর্ণবাদ, তার বিরুদ্ধে তাদের একটি সংঘবদ্ধ প্রচেষ্টা। এই প্রচেষ্টাটি শুধুমাত্র জর্জ ফ্লয়েড হত্যার পরবর্তীতেই শুরু হয়নি, সেটি শুরু হয়েছে বহু বছর আগে 2012 সালে, এবং তারপর থেকে বিভিন্ন সময়ে পুলিশ বর্বরতার বিরুদ্ধে কৃষ্ণাঙ্গরা জেগে উঠেছে, নেমে পড়েছে রাস্তায়। এই যে আন্দোলনটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে বর্তমান সময়ে আমরা দেখতে পাই ব্ল্যাক লাইভস ম্যাটার পুরো আমেরিকার গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই আমাদের এই পদ্ধতিগত যে বর্ণবাদের বিষয়টি খুব ভালোভাবে জানতে হবে, সেই বিষয়টি হচ্ছে ব্ল্যাক লাইভস ম্যাটার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।